गाइस वेलकम बैक विद अनदर न्यू PUBG मोबाइल वीडियो। तो বন্ধুরা এই যে गाइस 2.3 আপডেটেড নিউ গেম প্লে ভিডিও নে আজকে ভিডিওতে গাইস আমরা আপকামিং যে 2.3 আপডেট আসবে তো বিটা ফাইল ফাইনালি আপডেট এসে গেছে। তো সেখানে গাইস নিউ মোড দেখতে পাবে, সঙ্গে থাকছে নিউ পাওয়ার। হ্যাঁ গাইস, কিছু ওপি পাওয়ার তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে বা এই গেম প্লেতে দেখতে পাবে। তো মেক শিওর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট সেকশনে গাইস আমি দেখতে চাই সবাই গাইস যারা যারা দেখছো সবাই জানো তোমরা তোমাদের PUBG মোবাইল আইডি কমেন্ট সেকশনে দিয়ে দাও। তো গাইস চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো স্টার্টিংয়ে গাইস দেখতে পাচ্ছ এই ম্যাপ এসছে আফটার ম্যাথের একটা 3.0 বা 2.0 ভার্সন এসছে, যেটা পরে আমি গেম প্লে দেখাবো। র্যাঙ্ক ম্যাচের ভিতরে গাইস লিবিক আফটার ম্যাথ দেখতে পাচ্ছ, আর এরাঙ্গেল গাইস এই একটা নতুন ম্যাপ যেটা মোস্ট অবলি ফুটবল কার্নিভাল টাইপের মোডের নাম তো এখনো সিলেক্ট হয়নি বা কোনো নাম দেখাচ্ছে না। তো যেটা আমরা খেলবো আজকে গেম প্লে করবো, তো ফুটবল বিশ্বকাপ আসছে জানো, সেই রিলেটেড কিছু তো ইভেন্ট আসবেই তোমরা বুঝতে পারছো। তো সেইটাই আমার মনে হচ্ছে আপকামিং 2.3 আপডেটে তোমরা দেখতে পাবে ফুটবল রিলেটেড। ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পারছো, তো আমরা এখানে ম্যাচ মেকিং স্টার্ট করে দিয়েছি আর ম্যাচ মেকিংও হয়েও যাবে, অসুবিধা নেই। যারা বিটা খেলতে যাও ট্যাপট্যাপ অ্যাপ্লিকেশন থেকে বিটা ডাউনলোড করতে পারো, তো ওখানেও পেয়ে যাবে বিটা ফাইল। তো এই হলো গাইস ওভারঅল লুক। গাইস ফার্স্টের যে লবিটা আছে মানে ওয়েটিং লবি যেটা, যেখানে গাইস ফুটবলের পুরো স্ট্রাকচার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কেউ একজন শ্যুট করছে, গোল্ডেন ফুটবল দেখতে পাচ্ছ সামনে, আর এরকম ট্রফি টাইপের কিছু কিছু বাংকার টাইপের অ্যাড করেছে, ছোটো ছোটো কন্টেনার্সগুলো কালার চেঞ্জ করে দিয়েছে, বসা সিটের জায়গা করে দিয়েছে। সো সব কিছু গাইস দেখতে পাচ্ছ ফ্ল্যাগ ট্ল্যাগ পোস্টার টোস্টার দিয়ে ভরিয়ে দিয়েছে। এইটা হলো গাইস আমাদের ওয়েটিং লবি, যেখানে তুমি 50 সেকেন্ডস ওয়েট করবে। কিছু ইন্টারাকশন করার আমার জিনিস দেখলাম না যে কিছু তুমি এখানে কিছু করতে পারবে কিনা, বাট ম্যাপের কোনো রাইট সাইড কর্নারে দেখো কোনো রকম এনশিয়েন্ট টেম্পল বোর্ড বা সিক্রেট যেসব মোডগুলো মিরর ওয়ার্ল্ড মোডের মতো যেন মোডের নাম লেখা ছিল, সেরকম কোনো নাম এখানে লেখা নেই। তো একটা প্লেয়ারের স্ট্রাকচার করা আছে যেটা শর্ট হচ্ছে বলে দেখতে পাচ্ছ, তো বেশ ভালো লাগছে। তো চলে যাবো আমরা সরাসরি ম্যাপের ভিতরে, প্লেনে চলে যাবো আর কি অ্যাকচুয়ালি। তো প্লেনে আসার পরে গাইস ইরাঙ্গেল ম্যাপে তেমন কিছু চেঞ্জেস আমি দেখিনি, শুধুমাত্র কোয়েরির ওখানে গাইস ফুটবল কার্নিভাল নামে এই একটা স্লট দেখতে পাচ্ছ বা একটা মার্কার দেখতে পাচ্ছ, বড় টাইপের ফুটবলের লোগো করা আছে, যেখানে গাইস তোমাকে যেতে হবে, যেখানে গাইস ইন্টারঅ্যাক্ট করার অনেক জিনিসপত্র আছে আর প্রচুর বড়, মানে সব জায়গাটা কোয়েরিতেই করে। তো ডিরেক্টলি আমরা এখানে চলে এসেছি, এখানে গাইস দেখতে পাচ্ছ যে আমাদের জেট টাইপে থাকে না, যেটা দিয়ে তুমি উড়ে যেতে পারো, সেটাও লাগানো আছে এক সাইডের দিকে ওই রাইট সাইডে। তারপরে গাইস পুরো এলাকাটা একটা পুরো রাজমহল টাইপস, মানে দেখতে পাচ্ছ পুরো ট্রফির স্ট্রাকচার করা আছে, পুরো একদম ওয়ার্ল্ড কাপের ফিল দেবে তুমি ভেতরে গেলে, আর প্রচুর প্রচুর লুট তুমি এখানে পেয়ে যাবে। আর কোয়ারিটা তুমি বুঝতেও পারবে না যে এটা আদৌ কোয়ারি ছিল কি না, কোয়ারির আগে কি লুক ছিল এখন কি লুক করে দিয়েছে তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো আমরা এক ধার থেকে স্টার্ট করব, একদম ধারের বিল্ডিং থেকে। তো এই বিল্ডিংয়ের ভিতর লুটের কোনো অভাব হবে না, লুট তুমি ভরে ভরে পাবে, আর এটা ওয়ান অফ দ্য হট ড্রপ এলাকা, যেরকম গাইস অ্যামিউজমেন্ট পার্কের যেরকম ভিউ ছিল, যেরকম আমরা এখানে হট ড্রপ করতো অ্যামিউজমেন্ট পার্কের ভিতরে, ঠিক সেরকমই হবে। প্রচুর লোকেশান আছে যেখানে তুমি হাইড করতে পারবে, টিপস অ্যান্ড ট্রিক্স বের করতে পারবে, প্রচুর জিনিসপত্র আছে, একটা এরকম কী বলে রেলওয়ে ট্র্যাকের মতো অনেকটা দেখতে পাচ্ছ চারিদিকে আছে, যেটার ভিতরে তো এখন ইন্টারঅ্যাক্ট আমি করিনি, বাট কিছু কিছু ফানি জিনিস আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো গাইস দেখো। তো এখানে কিছু ফুটবল টুলবলের স্ট্রাকচার দেওয়া থাকবে, মানে কিছু ড্যামি টাইপের থাকবে যেগুলোকে তুমি মানে জাস্ট ফর ফান ইউজ করতে পারবে, এই কিছু নাই যে তুমি সেই ফুটবল দিয়ে করে। চারদিকে ব্যানার লেগে আছে, স্পোর্টসের ব্যানার আছে, ফুটবলের ব্যানার আছে। এই নিচে গাইস দেখতে পাচ্ছ একটা রাজমহল টাইপসের যেরকম এন্ট্রি থাকে, ঠিক সেরকমই কোনো প্রাসাদে এন্ট্রি সেরকম টাইপের গাইস পুরো লুক। সামনে সুইমিং পুল আছে, ফাউন্টেন টাইপের আছে, এই হলো বল যেটা কাছাকাছি গেলে লেভেল থ্রির লোগো করা আছে গাইস দেখো হেলমেটের। আর তারপরে গাইস যখনই একটা ফানি জিনিস ফায়ার করবে এটা অটোমেটিক ছোট হতে হতে গায়েব হয়ে যাবে, যেটা একটা জিনিস দেখো এই দূরের ফুটবলটাকে মারবো আমি, ভালোভাবে লক্ষ্য করো সাইজটা আস্তে 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 ছোটো হবে, দেন গাইস ইনভিজিবল হয়ে যাবে। তো এটাতে গেলে এক প্রকার জিনিস, এবার যাবে মেন বিল্ডিংয়ের এন্ট্রিতে মানে ভিতরে যাবো, ভিতরে গেলে কী কী জিনিসপত্র দেখতে পাবো তোমরা দেখো। তো তোমাদের গাইস এই গেম প্লে কেমন লাগছে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর কমেন্টে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পাবজি মোবাইল আইডি অবশ্যই দিয়ে দেবে। নেক্সট ভিডিওতে আমরা এখান থেকে ইউসি উইনার পিক করবো, তো অবশ্যই পাবজি মোবাইল আইডি দিতে ভুলবে না। আর এখানে লেভেল থ্রি লুটস তো কোনো অভাব নেই। তারপরে সামনে গাইস আমি দেখলাম কিছু স্ট্রাকচার রাখা আছে, দেখে মনে হলো কিছু ইন্টারঅ্যাক্ট করা যাবে না। তারপরে এই একটা জেট প্যাকের মতো ব্যাকপ্যাক পেলাম, যেটা আমার ব্যাগের ভিতরেই ঢুকে গেল, দেখে বুঝলাম না কি, কোনো নামও দেওয়া নেই, বাট এটা আমরা ইউজ করে দেখবো, কোনো অসুবিধা নেই কী জিনিস কীভাবে ইউজ করে সব কিছুই ভিডিওর আস্তে আস্তে তোমরা এক্সপ্লোর করবে, দেখতেও পেয়ে যাবে।
তো এখানে এই দেখো ব্যাকপ্যাকটা এরকম হোয়াইট অ্যান্ড ব্লু কালার, আর হালকা যেরকম প্যারাশুটের প্যাক হয় ঠিক সেরকমই দেখতে। তো আমরা এটাকে পিক করে নেবো আগে, ব্যাগে রেখে দেবো। তারপরে গাইজ সামনেই গাইজ দেখবে কিছু জিনিস, আরও কিছু জিনিস আছে। এখানে দেখো তিনটে চারটে ছোটো ছোটো স্ট্যাচু টাইপের করা আছে, স্ট্যান্ড আছে, যার ভিতরে গোল্ডেন শ্যুজ বা গোল্ডেন বুট দেখতে পাচ্ছ। তো গোল্ডেন বুট এটাও কোনো নাম নেই, ব্যাচ টু বলে লেখা আছে, যেটাকে তুমি কালেক্ট করতে পারো। তো বিটা এখনও ফুললি আপডেট হয়নি, পোস্ট আপডেট এসছে, তো কিছু তো গ্লিচ থাকবেই। তো আমরা চলো এটাকে কালেক্ট করে নিলাম। কালেক্ট করে নেওয়ার পরে একটা মার্ক এলো গাইজ, দেখো জাম্প বাটনের ওপরে একটা স্পিড রানের টাইপের একটা মার্ক এসছে, মানে পায়ের সাইন দেওয়া আছে, পাশে একটু স্পিডের আপ, স্পিড আপ করার মতো আছে। দেখে নে গাইজ আমি একটু ঘরের ভিতরে দিলাম ফুল স্পিডে। হ্যাঁ গাইজ, মোটামুটি স্পিড রানের মতো তুমি দৌড়াতে পারবে এই পাওয়ারটা ইউজ করে, কিছুক্ষণের জন্য, কিছু সেকেন্ডসের জন্য স্পিড রান তুমি করতে পারবে। দেখো তারপরে 4 সেকেন্ডের কুলডাউন আছে, যেরকম গাইজ এখন পাওয়ার ইউজ করো ঠিক সেরকমই গাইজ। তো এক একটা আলাদা আলাদা পাওয়ার আছে, আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি। তো দেখো এখান থেকে স্পিড রান দেবো, তো গাইজ দেখো কত স্পিডে দৌড়াচ্ছে নর্মালের তুলনায় কত স্পিডে। তো এটা এক প্রকার স্পিড রানই বলতে গেলে, তুমি বুঝতেই পারছো তোমার ক্যারেক্টার কীরকম। আর স্পিড রান করতে করতে তুমি এখানে স্লাইডও মারতে পারবে। তো এখন তো গ্লিচ আছে, কিছু স্লাইড মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। আর একটা যেটা জিনিস, সেই যে যে ব্যাকপ্যাকটা বা প্যারাশুটের মতো দেখতে যে ব্যাকপ্যাকটা, এটা ইউজ করলে গাইজ বুম গাইজ তুমি হয়ে যাবে একটা ফুটবল, ফুটবলে পরিণত হয়ে যাবে পুরো রিয়েল ফুটবলের মতো বাজে। আর সেটাকে তুমি কন্ট্রোলও করতে পারবে, ইয়েস গাইজ তুমি নিজেকে হাইডও করতে পারো, কারণ এটা অ্যাজ এ ট্রিক হিসাবে ইউজ করতে পারো। যখন সবাই ইউজ করো তুমি কোনটাকে সেটা তো বোঝা যাবে না, বাট ফুটবল হলে তুমি কিন্তু এনিমির কাছে স্পট হয়ে যাবে এটুকুনি শিওর। বাট ফুটবল হলে তুমি নর্মালের তুলনায় বেশি স্পিডে গাইজ, দেখো প্রায় 60 কিলোমিটার স্পিডে গাইজ আমি এখান থেকে চলে যাচ্ছি। তো ইজিলি স্পিডে তুমি এখান থেকে মুভ করতে পারবে, গাড়ি তোমার কাছে যদি না থাকে তুমি নিজেকে ফুটবল বানিয়ে এখান থেকে যে কোনো জায়গায়, জোনের বাইরে থাকো ভেতরে থাকো, যেখান থেকে খুশি ট্রাভেল করতে পারবে। আমার তো বেশ পছন্দ হয়েছে এই ফানি টাইপের মোডটা। বাট ফুটবলের কোনো কাজ নেই, হয়তো জাম্প করাতে পারবে বা হালকা জাম্প করাতে পারবে, হর্নও মারতে পারবে। আমি দেখছিলাম কিছু কিছু ফিচার্স কিছু কাজ করছে, কিছু করছে না। আর তারপরে গাইজ এখানে স্পিড রানটা ভালোভাবে তোমাদের ইউজ করে দেখাই দেয় গাইজ, দেখো কতটা স্পিডে দৌড়াচ্ছে গাইজ। দেখো কিছু সেকেন্ড আছে, ওই যে বারটা আছে ওই বারটা যতক্ষণ আছে ততক্ষণ তুমি স্পিডে দৌড়াতে পারবে, মানে 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য। তারপরে গাইজ ফের 4 সেকেন্ডের কুলডাউন দেবে, তারপরে আবার তুমি দৌড়াতে পারবে। তো এই ছিল গাইজ আপাতত 2.3 আপডেটের যে ফুটবল কার্নিভাল যে নিউ মোড আসতে চলেছে তার একটা ছোট্ট প্রিভিউ। আশা করি গাইজ তোমাদের ভিডিও ভালো লেগেছে, নিউ মোডটা ভালো লেগেছে। যদি গাইজ ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার অবশ্যই করবে তোমার ফ্রেন্ডদের সাথে। চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো বা ফেসবুক পেজে ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে নেবে, যাতে কোনো ভিডিও, কারণ 2.3 আপডেট রিলেটেড প্রচুর প্রচুর ভিডিও আসবে। তো অবশ্যই ভিডিও নোটিফিকেশান জানানো মিস হয় তোমাদের থেকে। আর গাইজ ফেসবুক, আর গাইজ এই ভিডিও নিচে কমেন্ট সেকশানে তোমরা তোমাদের পাবজি মোবাইল আইডি দিয়ে দিও, আমরা আগামীকাল মানে 24 ঘন্টা পরে যে ভিডিওটা দেবো তাতে গাইজ আমরা ইউসি উইনার পিক করে নেবো। তো গাইজ চলো দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।